ওড়িশার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা সকলের মনে প্রায় দাগ কেটে গিয়েছে তবে করমণ্ডল এক্সপ্রেসের পর ওড়িশায় ফের ঘটল আরও একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তবে এই দুর্ঘটনাটি কি করে ঘটল এবং এই দুর্ঘটনায় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছু ডিটেলসেই জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ওড়িশার বালেশ্বরে ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তিন দিনও কাটেনি এখনও তার মধ্যেই ফের ওড়িশাতে লাইনচ্যুত হল মালগাড়ি করমণ্ডলের যেখানে হয়েছিল সেখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে বড়গড় এলাকায় ফের একটি চুনাপাথর বোঝায় মালগাড়ি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে জানা গেছে একটি ব্যক্তিগত মালিকানাধীন ন্যারো গেজ লাইন ঘটেছে দুর্ঘটনাটি ডুংরি চুনাপাথর খনি এলাকা থেকে বড়গড়ের এসিসি সিমেন্ট প্ল্যান্ট পর্যন্ত রয়েছে লাইনটি ওই লাইন লোকোমোটিভ ওয়াগান সব কিছুই কোম্পানির মালিকানার ভারতীয় রেলের সঙ্গে কোনো সংযোগ নেই সেগুলির জানা গেছে সোমবার সকালে খনি এলাকা থেকে চুনাপাথর নিয়ে এসিসি সিমেন্ট প্ল্যানের দিকে যাচ্ছিল মালগাড়িটি সেই সময় আচমকাই কয়েকটি লাইন লাইনচ্যুত হয়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই প্রসঙ্গত শুক্রবার রাতেই বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল সালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিতে ধাক্কা মেরেছিল ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে চলা ট্রেনটি ধাক্কার তীব্রতায় করমণ্ডলের একাধিক কামরা ছিটকে বেরিয়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপরে গিয়ে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে পাশের লাইনে দিয়ে যাওয়া ব্যাঙ্গালুরু থেকে হাওড়াগামী হামসাভার এক্সপ্রেস মর্মান্তিক সেই দুর্ঘটনা এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দুশো অষ্টআশি আহত হয়েছেন এক হাজার জনেরও বেশি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার তিন দিন ঘটতে না ঘটতেই আবারও একটি মালগাড়ির লাইনচ্যুত হয়েছে তবে অবশ্যই কিন্তু এবার রেল দপ্তরকে একটি বড় সড়ো পদক্ষেপ নিতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনাগুলো না ঘটে তো অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ